লেখা বিবরণ 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় আপডেট তোমাদের সাথে শেয়ার করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও। 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, অত্যন্ত দরকারি আপডেট, পাশাপাশি মাধ্যমিকের রেজাল্ট নিয়ে তথ্য রয়েছে, সবটাই তোমাদের সাথে আলোচনা করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আপডেটে অবশ্যই আসবো। তার আগে বলতে চাই যে উত্তরবঙ্গের টপ লিডিং এবং এক নম্বর নিউজ পেপার উত্তরবঙ্গ সংবাদে কিন্তু আমাদের চ্যানেলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পাশাপাশি মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের অন্যতম যে নিউজ চ্যানেল নিউজ টুডে, সেখানেও কিন্তু আমাদের চ্যানেলে প্রতিবেদন করা হয়েছে। সবটাই সম্ভব হয়েছে তোমাদের কারণে, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট না থাকলে এটা কোনোদিনও সম্ভব হতো না। তো প্রথমেই যেটা আমি আসছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার আপডেটের ক্ষেত্রে, 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে এই মুহূর্তে যে সব থেকে বড় আপডেট, এবারে নকল আটকাতে একাধিক সেটের প্রশ্নপত্র হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। অর্থাৎ এবছর কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একাধিক রদবদল হয়েছে। প্রথমবার উচ্চ মাধ্যমিকের মতো মেগা পরীক্ষা এবার নিজেদের স্কুলে হচ্ছে, এই বিষয়ে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সবটাই তোমাদের সাথে তুলে ধরছি। তো গতকাল কিন্তু পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর হলে সেখানকার আঞ্চলিক যে শিক্ষা দপ্তরের আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়ের কিন্তু মিটিং ছিল। সেখানে কিন্তু সেই বৈঠকে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে যাবতীয় পর্যালোচনা হয়েছে। কি কি উঠে এসেছে, প্রথম কথা সেগুলো তো সব মানা হবে, যেগুলো যেমন পরীক্ষার্থীদের মোবাইল বা কোনো ইলেকট্রনিক সামগ্রী নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না, পাশাপাশি পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের বাইরে 144 ধারা জারি থাকছে, এগুলো তো থাকছেই। পাশাপাশি কিন্তু একাধিক কড়া পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবং সব থেকে বড় যে তথ্য, প্রশ্নপত্রের কিন্তু একাধিক সেট থাকছে। এবারে কিন্তু পরীক্ষা তোমাদের নিজেদের স্কুলে হচ্ছে, গার্ডও কিন্তু তোমাদের নিজেদের স্কুলের শিক্ষক শিক্ষিকারাই দেবে, ঠিক আছে? কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে, তোমরা যারা যারা পাশাপাশি পরীক্ষা দিবে, তোমরা হয়তো ভাবছো যে তোমাদের প্রশ্নপত্র একই হবে, কিন্তু এখানে কিন্তু একাধিক সেটের প্রশ্নপত্র থাকবে। যেমনটা চাকরি পরীক্ষার ক্ষেত্রে হয়ে থাকে, যেমন এ সেট, বি সেট, সি সেট, মানে একই প্রশ্ন থাকবে, জাম্বেলিংটা আলাদা আলাদা থাকবে, ঠিক আছে? যেমন ধরো তোমার ক্ষেত্রে যেটা 1 নম্বর প্রশ্ন, সেটা অন্য কারো ক্ষেত্রে 10 নম্বর বা 9 নম্বর প্রশ্ন হতে পারে, বা অন্যদের 2 নম্বর প্রশ্ন, তোমার ক্ষেত্রে 5 বা 6 নম্বর প্রশ্ন হতে পারে। অর্থাৎ যারা পাশাপাশি বসে পরীক্ষা দিচ্ছে তারা যাতে দেখে দেখে না লিখতে পারে, পাশাপাশি নকল আটকাতে কিন্তু একাধিক সেটের প্রশ্নপত্র, এই এক্সপেরিমেন্ট কিন্তু এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি আরো যে সমস্ত তথ্য উঠে আসছে যে পরীক্ষা কেন্দ্রে অন্তত পরীক্ষা হলে অন্তত 2 জন করে কিন্তু ইনভিজিলেটর থাকবে, ঠিক আছে? অর্থাৎ 2 জন করে শিক্ষক বা শিক্ষিকা কিন্তু গার্ড দেবে। পাশাপাশি প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে কিন্তু পর্যবেক্ষক রাখা হচ্ছে। প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে সংসদের পক্ষ থেকে 1 জন করে পর্যবেক্ষক রাখা থাকবে, যারা কিন্তু সংসদকে পরীক্ষা কেন্দ্র বা পরীক্ষা হলে সমস্ত রিপোর্ট কিন্তু টাইম টু টাইম পাঠাতে থাকবে। এছাড়া যারা যা জানা যাচ্ছে যে আরেকটি যেটা নতুন নিয়ম, যে যেদিন যে পরীক্ষা, যেহেতু এবার নিজেদের স্কুলে হয়েছে পরীক্ষা, সেই জন্য একটা চারিদিক থেকে একটা সংশয় প্রকাশ করা হয়েছিল যে নিজেদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের ছাত্রছাত্রীদের শিখিয়ে দিতে পারে, সেই জন্য বোর্ডের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যেদিনকার যে পরীক্ষা সেই সাবজেক্টের সেই বিষয়ের শিক্ষক বা শিক্ষিকাকে কিন্তু কার্ড দিতে দেওয়া হবে না। ধরো যেদিন তোমাদের বায়োলজিক্যাল সায়েন্স পরীক্ষা, সেদিন বায়োলজির টিচাররা কার্ড দিতে পারবে না, যেদিন তোমাদের বাংলা পরীক্ষা, সেদিন বাংলা শিক্ষক শিক্ষিকারা কার্ড দিতে পারবে না, ব্যাপারটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? এছাড়া এবছরে যেটা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় যে প্রত্যেকটি পরীক্ষার্থীরা কিন্তু নিজেদের স্কুলে পরীক্ষা দিচ্ছে। আগে কি হতো, আগে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা কম থাকতো, কোন একটা পরীক্ষা কেন্দ্রে আরো 2-3টে স্কুলের স্টুডেন্টসরা এসে পরীক্ষা দিত, কিন্তু এবছর প্রত্যেকটা ছাত্রছাত্রী প্রথমবার নিজেদের স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। এবং এবছর কিন্তু পরীক্ষা কেন্দ্রের সংখ্যা সর্বাধিক 6,727টা পরীক্ষা কেন্দ্র রয়েছে, এবং পরীক্ষা কেন্দ্রগুলিতে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি কিন্তু যেগুলো স্পর্শকাতর কেন্দ্র সেগুলোতে কিন্তু সিসিটিভি বা ভিডিওগ্রাফির ব্যবস্থাও থাকছে, ঠিক আছে? প্রত্যেকটা কেন্দ্রে থাকবে না, যেগুলো স্পর্শকাতর কেন্দ্র সেগুলোতে সিসিটিভি ফুটেজের ব্যবস্থা থাকছে। পাশাপাশি তোমরা যারা যারা ভাবছিলে যে নিজেদের স্কুলের শিক্ষকদের তোমাদেরকে হেল্প করবে, সেটা কিন্তু আর হচ্ছে না, কারণ যেদিন যে বিষয়ে পরীক্ষা সেদিন কিন্তু সেই বিষয়ে শিক্ষক শিক্ষিকারা গার্ড দেবে না, ঠিক আছে? পাশাপাশি প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে কিন্তু সংসদ থেকে 1 জন করে পর্যবেক্ষক রাখা হচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি এটাও জানিয়েছেন যে রামপুরহাটের বকটুই গ্রামের
পরীক্ষার্থীদের জন্য। বকটুই গ্রামে এখন পরিস্থিতি কিন্তু যথেষ্ট উত্তেজনামূলক পরিস্থিতি, সেখানকার পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পাশাপাশি মাধ্যমিকের রেজাল্ট, যেটা নিয়ে তোমরা অপেক্ষা করে আছো, মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোতে পারে, তো নিয়ম অনুযায়ী যেটা যে কোনো পরীক্ষা 90 দিনের মধ্যে কিন্তু এই বোর্ড পরীক্ষার রেজাল্ট বেরোনোর নিয়ম আছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী। তো মধ্যশিক্ষা পর্ষদ যেটা জানিয়েছেন যে রেজাল্ট যদিও এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা সর্বাধিক বা রেকর্ড পরিমাণে পরীক্ষার্থী কিন্তু এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, কারণ যেহেতু করোনা কালে সকলকে প্রমোট করে দেওয়া হয়েছিল নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে, তো এবছর কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেশি। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর কল্যাণময় গঙ্গোপাধ্যায় যেটা জানিয়েছেন যে তারা 2 থেকে 2.5 মাসের মধ্যে কিন্তু রেজাল্ট দিয়ে দেবে, অর্থাৎ মে মাসের শেষের দিকে বা জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে। এবং এই বিষয়ে কিন্তু এবারে যেটা আপডেট উঠে আসছে যে এবারে কিন্তু খাতা দেখার ক্ষেত্রে অত কড়াকড়ি নেই, যেহেতু সারা বছর পুরোটা ক্লাস করতে পারেনি তাই সকলকেই চেষ্টা করানো হবে পাস করে দেওয়ার। যারা মোটামুটি তোমরা লিখে এসেছো, যারা প্রত্যেকটা প্রশ্ন উত্তর করে লিখে এসেছো, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পাস করে যাবে। তো এই ছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।